মূর্তি তো পার হয় বাবু অনেক দিকে শুনো অনুব্রত ডান দিক থেকে সবাইকে ইন্ডিকেটর দিয়ে ক্রস করতে বলছে ঠান্ডা ঠান্ডা ভোর খেয়ে দিয়ে মনে হচ্ছে জাস্ট বিছানায় ধপাস করে শুয়ে পড়ি অন্ধকারের মধ্যে তো আমি বুঝতে পারছি না যে কি ব্যাগটা মানে সেফ আছে কি না তো আমি তাড়াতাড়ি করছি এই জন্য যাতে আমি জলদি করে যেতে পারি নিচে তো আমরা পুরোপুরি রেডি হয়ে বেরোচ্ছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো 3:15 বাকি আর আমরা এখন পুরো একদম রেডি আছি আর এই জ্যাকেটটাই বারবার পরে চলে আসি কারণ এই জ্যাকেটটা কোথাও ক্যারি করা ইম্পসিবল হয়ে যায় তো এটা পরেই যেতে হয় আর পরে আসতে হয় শোনাগো আমার বাদ বাকি অন্য জ্যাকেট ক্যারি করা যায় বলে অন্য জ্যাকেট ক্যারি করি সৌরভ রেডি সৌরভ বাইক আনতে গেছে বাইকের মধ্যে ব্যাগ ফ্যাগ সব বেঁধে 9টার সময় বেঁধে বেঁধে সব রেডি করে রেখেছে জাস্ট এখন বাইকটা আনবে আর হেলমেট নি গার্ড সমস্ত কিছু খাটের উপর রয়েছে জাস্ট পরবো আর বেরিয়ে যাবো আর ওদিক থেকেও আই থিঙ্ক সবাই রেডি আছে তো আমরা ফার্স্টে যেরকম আমাদের শিব মন্দিরের সামনে থেকে রাইডটা স্টার্ট হয় ওরকম ভাবেই হবে এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আর রেডি হলাম যা পরে যাবো সব রেডি করে রেখেছিলাম তাই আর অসুবিধা হয়নি উঠে ঝটফট রেডি হয়ে গেছি এখন আর একদম টাইম নেই বেরোতে হবে চলো আপাতত পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো আর কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন বেশি বকবক করবো না জার্নিটা স্টার্ট করছে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তোমরা বাইক রেডি প্রচন্ড আমার ঠান্ডা লেগেছে তো আমি একটুখানি হাফের ওষুধটা নিতে ভুলে গেছি তাই বাবাকে বললাম উপর থেকে ছুটতে আর আমি দাঁড়িয়ে আছি বাইকও এখানে রেডি সব রেডি আছে জাস্ট বাবা ওষুধটা দিলে বেরোবো এ দেখো মাঠের বাদিকে মেলা বসেছে তো আমি আস্তে আস্তে মেলাটা আই থিঙ্ক উঠে যাবে লিডার কোথায় আমাদের লেট হয়ে গেছে এই যে আমাদের সব রাইডিং গ্রুপের মেম্বাররা চলে এসেছে এখানে ব্লগ শুরু হয়ে গেছে এখানে ব্লগ করছে দা বং মুডি ওদের চ্যানেলের নাম দেখতেই পাচ্ছো বাইকের সামনে লাগানো আছে ওদের চ্যানেলটাকে ফলো করো অনুব্রত কাকু এই তুই কি বললি তুই কি বললি আপনার সাবস্ক্রাইবার নিকলা মেরে কো পেচান মত ও অনুব্রত কাকু বল আমাকে ও জিলে ঢোকাবি নাকি সাথে আমার বাল ছড়া গেল মহাদেব হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ম্যাডাম বার্থডে জন্য সাবস্ক্রাইব করো বামুডিকে চলো আজ চলো পুরুলিয়া আইজ না ফলে কিছু করলাম আজকে একটু দেখি সার্ভিস ছাড়তে ছাড়তে সার্ভিস করি কালকে কি আবার দেখি দিয়ে তারপরে গাড়ি 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 আওয়াজ আর আমরা স্টার্ট করে দিয়েছি জার্নি সামনে দুটো যাচ্ছে ফিনিক্স অন্ধকারের মধ্যে আমরা বেরিয়েছি আজকে আর ঠান্ডাটা কমেছে জানি না পুরুলিয়ার দিকে কেমন ঠান্ডা পড়বে বাট স্টিল ইচ্ছা করছি যে কি এনেছে ধরে নিতে পারি সেখান থেকে সিগন্যালের পর সিগন্যাল রাতেও আমরা মেনটেন করছি ওনা এক্সপ্রেসওয়ে ধরেছি তো এখন সবাই হল্ট করেছি এখানে জনি ইনস্ট্রাকশন দিচ্ছে এখন ডান দিক থেকে সবাইকে ইন্ডিকেটর দিয়ে ক্রস করতে বলছে স্পিড আপ করতে বলছে লেটস গো সো এখন আমরা আন্দুলের দিকে যাচ্ছি আন্দুলের রাস্তাটা ধরবো ওইটা দিয়ে আমরা এনএস ধরার চেষ্টা করবো আর এইচএজি ফগারটা আজকে সত্যি খুব ভালো কাজ করছে আজকে আমাকে সত্যি প্রোটেক্ট করছে আর আমার হেজি ব্যাপারটা কোনো প্রবলেম ক্রিয়েট করছে না আমার রাস্তা দেখতে প্রচুর পরিমাণে উইন্ড ব্লাস্টও হচ্ছে আর সেটার থেকে আমার উইন্ডশিল্ডটাও আজ ভালোই কাজ করছে যেটা আমি ভেলিংটন থেকে লাগিয়েছিলাম একদম কুয়াশা জমে গেছে উইন্ডশিল্ডের উপর একটা
হরনিবার প্ল্যান করলাম, কেন কি অনেক বেশি জার্নি হয়ে গেছে আমাদের আর একটু টায়ার্ডও হয়ে গেছি, একটু চা ফা খাবো। অনির্বাণ কেমন লাগছে? এটা সবচেয়ে বড় জার্নি মারলাম নাকি? এখন আপনি হট নিয়ে নিও এই হট ফল্ট। হেলমেট খুলতে পারছি না, আটকে দিই, লক করেছি ভালো করে। তো আমরা এখন আছি হচ্ছে কোলাঘাটে, বাড়ি থেকে কোলাঘাটে ফার্স্ট হল্ট পেলাম, মানে কোমর আমার পুরো ধরে গেছিল, ভাবছিলাম কখন হল্ট হবে। তো আপাতত এখন কোলাঘাটে দাঁড়িয়েছি, সবাই একটু চা ফা খাবো, তারপর আমরা আবার রাইডটা স্টার্ট করবো। খিদেও পেয়ে গেছে হালকা হালকা, তাই না? কেন হঠাৎ করে ভোরবেলা এত ক্রেভিংস হচ্ছে, খিদে পাচ্ছে, দেখি যদি কিছু খাওয়া যায়। শেয়ার করছি, চলো। প্রচুর কাশি হয়েছে সবার। এটা কি হিসাবের খাতা? তোমার ডিউটি এটা? আচ্ছা ভাই, সবাই শোন, এটা আমাদের সাড়ে তিনটে বেরোনোর হিসাব ছিল, পাঁচটা আমার পঁয়তাল্লিশে কোলাঘাট রিচ ছিল, সেখানে চারটে বেরিয়ে পাঁচটা পঁচিশে রিচ, বিফোর ফিফটি মিনিট, টোয়েন্টি মিনিট। চুলগুলোর কি অবস্থা? চেপে গেছে ভাই, ঠান্ডা ঠান্ডা ভোর, তার মধ্যে গরম গরম চা, চায়ের ফিলিং কিছু আলাদাই আছে। চায়ের মজা নিচ্ছি, মানে চাটা দারুণ লাগছে, একই শীতকাল আর মধ্যে ভোর হচ্ছে, হালকা হালকা মাথাটা হালকা ধরছিল আমার, যেহেতু ঠান্ডা লেগেছে, সব মিলিয়ে জাস্ট অসম, রাস্তা তো অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার। চলো, এই তুমি কি খাবে? চাটা কফি খাবে? ও খাবে না। বাক্স ফিল হচ্ছে। গরম গরম চায়ের পরে এবার গরম গরম কফি চলে এসেছে, সেকেন্ড রাউন্ড হচ্ছে এটা, কফির ওপরটা পুরো শর্ট, ভালোবাসা হচ্ছে এখানে। ও শুধু স্পেশাল এফেক্ট কিছু কিছু দিয়ে দেয়। তো এবার আমরা এখান থেকে হল্ট এন্ড করব, এবার আমরা যাব, বেরোবো রাস্তার দিকে, দেখছো আস্তে আস্তে কুয়াশা পড়ছে, আমরা কোলাঘাটের পাশে দাঁড়িয়েছিলাম চা ফা খেতে, হল্ট ইজ ডান এন্ড লেটস গো। সবাই বাইক স্টার্ট করছে, এভরিওয়ান ওখানে দুজনে কি করছে আমি বুঝতে পারছি না, হেলমেটে হেলমেটে সকাল হয়ে এসছে, এবার আমরা ডাইরেক্ট হল্ট মারবো খড়গপুরে। আস্তে আস্তে সকাল হচ্ছে গাইজ, আর আমরা আগে চলে যাচ্ছি খড়গপুরের দিকে। আমি বুকের মতো এই কার্ডবোর্ডগুলোকে ঢুকিয়ে নিয়েছি যাতে আমার ঠান্ডা না লাগে, বেসিক্যালি আমার জ্যাকেট যেটা আছে সে কমপ্লিটলি আমাকে একদম ঠান্ডা থেকে বাঁচাচ্ছিল না। তো মিষ্টুদা আমাকে আইডিয়াটা দিল কি তুই কার্ডবোর্ডগুলোকে কেটে একটু ঢুকিয়ে নে, তো আমাকে হেল্প করলো মিষ্টুদা কার্ডবোর্ডগুলোকে ভেতরে ঢুকাবার জন্য, তোমরা দেখলে আগের ভিডিওতে। সো এখন আমার ঠান্ডাটা খুবই কম লাগছে, বিকজ এখন প্রচুর ঠান্ডা এখানে, আর যত বাইক স্পিড করছি তত বেশি ঠান্ডা লাগছে, হাতটা তো সেফ হচ্ছে না কিন্তু অ্যাটলিস্ট আমার চেষ্টা বেঁচে যাচ্ছে। সকাল সকাল এখন মাঠে শিশিয়ে পড়ছে, একদম হোয়াইট একটা ফগের লেয়ার বসে গেছে মাঠের উপর, আর যত আমরা আগে যাচ্ছি তত গ্রিনারিজ বাড়ছে, আর রাস্তাও প্রচুর স্মুথ আর একদম ক্লিন, তো আমরা বাইক নিয়ে কোনো হ্যাসেল ফেস করছি না যাওয়ার সময়। অনির্বাণ সিল এনজয় করছে, পেছনে জনি হাসছে নাচছে, জীবনটা ভালোই কাটাচ্ছে রাইডে। ও আমি মজা আয়েগা না ভিড়ো, মুম্বাই সোজা খড়গপুর বাদিকে। সবাই দাঁড়িয়েছিল, আমি একটু নেমে গেলাম পা টান টান করার জন্য। কি চালাচ্ছ ভাই, শুধু একটা গার্লফ্রেন্ড ডালে ভালো হয়। আমি কোনো মহিলার সঙ্গে খারাপ সম্পর্ক মানে। খড়গপুর পেরিয়ে গেছি, সেকেন্ড হল্ট খড়গপুরে ছিল, একটুখানির জন্য নামিনি আর ওখানে বেশিক্ষণ, তো এবার চলে এলাম খড়গপুর থেকে একটুখানি দূরে, আর জায়গাটা খুব সুন্দর, আর এতক্ষণ রাইড করে প্রচন্ড খিদে পেয়েছে, এই দু তিনটে হোটেলে দেখলাম যে একদম ব্রেকফাস্ট নেই, বাজে হচ্ছে 7:15, ঠিক সেই জন্যই কোনো জায়গায় এখনো, মানে সব ব্রেকফাস্টের হোটেলগুলো এখনো ব্রেকফাস্ট
বানানো স্টার্ট করেনি। কচুরি ফচুরি যেখানে পাওয়া যায় সব জায়গায় এখন মোটামুটি চা বিস্কিট এগুলোই পাওয়া যাচ্ছে। আমরা দুটো হোটেল ঘুরে একটা হোটেল পেলাম, তো সেখানে বললো যে আপাতত রুটি আছে, রুটি করে দিতে পারবে। তাই প্রচন্ড যেহেতু সবার খিদে পেয়ে গেছে তাই এখানেই দাঁড়ালাম, হল্ট নিলাম আপাতত। চলো, আমি রুটি আর ডিম ভুজিয়া অর্ডার করেছি, সবাই তাই করেছে কারণ তড়কা ছিল, কিন্তু তড়কাটা কালকে রাত্রের বাসি আমার মনে হচ্ছে, তো বাসি জিনিস খাওয়াটা ঠিক না, রাস্তায় আছি তো সেই জন্য ডিম ভুজিয়া আর রুটি নিয়েছি, ওটাই খাবো। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, আর আজকে কুয়াশাটা খুব একটা পাইনি, ভালো লেগেছে। ওই জন্য মাসি এখানে পেঁয়াজ কাটছে, এটা কি আমাদের জন্যই কাটছো? টোটাল আমাদের আজকে পাঁচটা বাইক এসছে। আপনি এই যে এত সুন্দর এলেন, কোথাও কিছু দেখেছেন? উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছি, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়। আচ্ছা অরূপব্রত কাকু, ব্রেকফাস্ট করতে কি দেরি হয়ে গেল? সাড়ে সাতটা বাজে, আপনি কখন করেন? মানে সাড়ে সাতটা বাজে এখন, ঠিক আছে, ওটা কোনো রুটি দিয়ে চলবে তো? মানে আপনি তো কচুরি ছাড়া খান না, তাই আজকে রুটি খেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, মানিয়ে নেব, জনগণ আমার সঙ্গে আছে, মানিয়ে গুছি, কোনো অসুবিধা কিছু নাই। এটা বাজে কথা বলবে, গার্লফ্রেন্ডের নাম চিরা, ও চিরা ভিজিয়ে খায়, ঠিক আছে? না, গার্লফ্রেন্ড থাকলে আরো কয়টা ভালো ভালো শর্টস হতো। ও আমার ব্লগে খুব হেল্প করে, কিন্তু এখন সব নিজে করতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই যে আমরা বাবলু হোটেলে খেতে এসেছি, ভাইও বাকি ভালো দেখো আমাদের সাথে ট্যালেন্টেড সিঙ্গাররাও যায়। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আজকে ব্রেকফাস্ট হলো ডিম ভুজিয়া, দুটো রুটি আছে আমার জন্য, আচার আছে, লঙ্কা পেঁয়াজ আছে, তো চলো তারপর খেয়ে নিই। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এবার খাচ্ছি হচ্ছে চা, চাটা খেয়ে আমরা বেরোবো, আবার জার্নিটা স্টার্ট হবে। দেখো শিয়াল 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 পালালো, শিয়াল ওটা, শিয়াল ওটা লেজটা দেখি, ওই দেখো 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 জলের কাছে দেখো, শিয়াল আছে এই জলে। হ্যাঁ আমি দেখলাম এক্ষুনি, এখানেই থাকো। আচ্ছা একটা রাস্তা আছে না পুরুলিয়া যাওয়ার যেখানে হাতি পার হয়, ওই জঙ্গলটা কোনটা? হাতি তো পার হয় বাবু অনেক দিকে, শুনো আমাদের এই রাস্তায় হাতি পার হতো, এখন যদি তেল পাম্পটা আছে না, হ্যাঁ তখন একটু বন্ধ আছে, নাই তা হাতি আমার হাতের গড়া আটকে যেত, এখান দিয়ে পার হতো, আমার ঘর ভেঙে গেছে, তারপর আমি অনেক কষ্টে খেতে দিতে পারতো, এখন হাতি বেড়াবে নি বাবু। এই জঙ্গলে গভীরে থাকে না? হ্যাঁ জঙ্গলের গভীরে থাকে। আর লোদাশুরি জঙ্গল গিয়ে থেকে গভীর, লোদাশুরি জঙ্গল এত জঙ্গল, আর এই এইটা দিয়ে কি জল বয় বর্ষাকালে? এইটা দিয়ে জল বয়, শুনো আগে এই যে এই তো দেখছো না, আর পরিমাণে জল দিত, বাবা এর পরিমাণে, তাই জন্য উঁচু করে দিয়েছে। দাঁড়াও এই যে পয়টা হলো না নতুন, এখন ভালো আছে। পুরুলিয়াও খুব একটা ভালো দেশ নয়, জঙ্গল দেশ তো, আমি কি জানি না। এই যে হাতি, এই যে শিম্পাঞ্জি, কথা হলো বিধান না, আরে পশু পাখি সঙ্গে নিয়ে যাচ্ছে। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের স্টপার একটা ভেঙে গেছে এখান থেকে, তো আবার সবাই মিলে ঠিক করছে এটাকে, মানে আমাদের যে লাগেজটা ছিল অভিষেকদার গাড়িতে দিয়ে দিচ্ছে ডমিনারে, আর অভিষেকদার যে ব্যাগটা ছিল সেটা অ্যাভেঞ্জারে দিয়ে দিচ্ছে। আমাদের টপ ব্যাগটা পুরো হঠাৎ করে ভেঙে গেল, চিড় ধরে গেছে, এখন অনেকটা রাস্তা বাকি আছে বলে রিস্ক নেওয়াটা একটু প্রবলেম, তাই আমাদের ব্যাগটা এখানে দিয়ে দিল। টানতে হবে আর আমাদের ব্যাগটা অভিষেকদার আনবে, তো তোমার কেমন লাগছে এখন, ফিলিংটা কেমন হচ্ছে? তুমি তো কিছু বলছিলে না, বেঁচে যাই একটু চুপচাপ থেকে বেঁচে যাবো, হুট করে আমি গেসটা খাইয়ে দিলাম। ওই ঘটনা মিনিমাম ডিস্টেন্স না হয়,
আর যদি কেউ কোনো রকম কোনো বাজে জিনিস ফিল করিস ঠিক আছে এটাই একসঙ্গে ইউনাইট হয়ে যেত আমি রাস্তাটা। সো আমরা আবার হাঁপিয়ে গেছি রাইড করে করে, এখন একটা চায়ের দোকানে চলে এলাম চা খেতে। তো আপাতত চা খাবো, খেয়ে আবার রাইডটা শুরু করব, কারণ বেলপাহাড়ি এখনও পৌঁছয়নি। এখানে যেখানে আছি সেখান থেকে বেলপাহাড়ি হচ্ছে 22 কিলোমিটার। তো তাই জন্য আমরা এখানে চা খেতে দাঁড়ালাম, চাটা খেয়ে আবার জার্নিটা স্টার্ট করবো। এখন আমরা আছি হচ্ছে চান্দ্রা বলে একটা জায়গা। তো ভিউটা তো দারুণ, আর তার সাথে সাথে দুপুর বেলা হয়ে গেছে তাই সবাই একটু ঝিমঝিম লেগে যাচ্ছে। তাই আমরা বারবার করে হল্ট নিচ্ছি, আর আমি খাচ্ছি, খেতে খেতে কথা বলছিলাম, বিস্কিট খেলাম। এখনো আমরা পৌঁছইনি পুরুলিয়া, পৌঁছলে তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। আজকের ব্লগটা হয়তো পুরুলিয়া পৌঁছানো পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করবো, এর পরেরটা আবার নতুন ব্লগে দেখা হবে। ভিউটা মারাত্মক, ভিউটা মারাত্মক। তো মাঝ রাস্তায় পেট্রোল পাম্পে সৌরভের ব্যাক র্যাকটাও খারাপ হয়ে গেছিল তোমরা দেখতে পেলে, তার জন্য অনেকটা টাইম সবারই গেছে, আমরা না আরো তাড়াতাড়ি টানতে পারতাম। এমনিতে রাস্তা খালি ছিল মোটামুটি, আর রাস্তা খুব স্মুথ ছিল, আর মাঝখানে একটা রাস্তা একটু জ্বালিয়েছে। 1:26 এখন, 1:30 মতন মোটামুটি আশা করা যাচ্ছে 4:30 নাগাদ ঢুকে যাবো। তো ঢুকে আমরা ফার্স্টে হোটেলে যাবো, হোটেলে গিয়ে প্ল্যান আছে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে যেখানে যাওয়ার সেখানে যাবো। তো যেটা করি তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো। তো আপাতত আমরা একটু হল্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। হোটেলে কি না সেটা শিওর না, যেখানে পাবে লাঞ্চ খেয়ে 27 কিলোমিটার চালানো একটা চাপের ব্যাপার না। এখন লাঞ্চ নিয়ে আলোচনা হচ্ছে, ওরা আলোচনা করুক, যা ওরা ডিসাইড করবে সেটাই হবে। জায়গাটা খুব সুন্দর ফিল করছি, বাট খুব টায়ার্ড আছি আমরা সবাই। আমাদের লোকেশন থেকে পুরুলিয়া যেই লোকেশনে আমরা যাচ্ছি এখানে মোটামুটি 320 কিলোমিটার, তো তার মধ্যে আরও 27 কিলোমিটার বাকি আছে, বাদ বাকি পুরো রাস্তাটাই আমরা চলে এসেছি। রাত 3 থেকে জার্নিটা স্টার্ট হওয়ার কথা ছিল, বাট জার্নিটা স্টার্ট হয়েছে 4:30 থেকে। তো 4:30 থেকে আমরা গাড়ি চালিয়ে হল্ট নিয়ে নিয়ে এখনো অবধি 27 কিলোমিটার বাকি, বাদ বাকি পুরো রাস্তা কভার আপ করে দিয়েছি। আজকে হচ্ছে অভিষেক দার, মানে ওই দাদাটার জন্মদিন, আর আমরা সবাই কেকের দোকান খুঁজছিলাম, আর হরির বাদ্দা বলেছে মিও মরে আছে, আর 3-4 কাঁচা কাঁচা খিস্তি খেলো। দেখি 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 এর মধ্যে থেকে কত টাকা যাবে একটু দেখাও। ইষ্টা করছো তো? কত টাকা নিজে ইষ্টা করছো তো? ও হলো ভাইটা ঘুরে নিয়ে আসো, ধান মান নিয়ে যাও না, বাড়ি ঘর আছে কি নাকি? তো পাট সব আছে, মাটির বাড়ি, ভালো বাড়ি, পাকা দালান বাড়ি, ঘুরে যাক। আমরা এখান থেকে তোর ওখানে হয়ে চলে আসো। আচ্ছা শিলবাড়ির বউ কবে আসবে? শিলবাড়ির বউ যবে শিল নোড়া ধরে কেলাবে মালটাকে সেদিন আসবে। আমরা এখন চলে এসেছি খেতে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। প্রথমে যে রেস্টুরেন্টে গেলাম অনেকক্ষণ বসিয়ে রাখলো, খেতেই দিল না। তো এখন আমরা বাবু মশাইয়ের রান্নাঘর বলে একটা রেস্টুরেন্ট পেলাম, সেটাতে ঢুকে গেছি, বেশ বাঙালিয়ানা ভাবে সাজানো, খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। তারপর এখান থেকে হোটেল মোটামুটি 10 মিনিট, তারপর হোটেল পৌঁছে যাবো। আমার আর সৌরভের জন্য 2 চিকেন থালি হয়েছে, আর 1 পমফ্রেট ফ্রাই হয়েছে, আর বাদ বাকি সবার জন্য পমফ্রেট ফ্রাই আর মাটন থালি হয়েছে। তো আপাতত যদি চলে আসে খাবারটা আর থাকতে থাকতে শেয়ার করতে পারবো। অদারওয়াইজ বোকারটা এটা হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার থালি, দেখো মানে বিকেল হয়েই গেছে। হ্যাঁ ঠিকই বলেছে, ভাত, পেঁয়াজ, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চিকেন, ডাল,
এটা কি? এটা একটা তরকারি ভেজের কিছু, এটা আলু পোস্ত, এটা চাটনি। তো জমিয়ে খাওয়া দাওয়া হবে, তোমরা বুঝেই গেছো খাবারটা দেখে। ও এটা ফুলকপির তরকারি। খেয়ে মনে হচ্ছে জাস্ট বিছানায় ধপাস করে শুয়ে পড়ি, কিন্তু এখনো হোটেল যেতে টাইম লাগবে। চলো আপাতত আমি বেশি বক বক করবো, আমি হোটেলে আগে পৌঁছাই, তারপর তোমাদের সাথে বকতে আসছি। বিছানায় গিয়ে ধপাস হয়েছে, ভালো ভাবতে বলে আমি যাবো, খারাপ হলে ও আগে যাবো, পরিষ্কার করতে। ভালো খারাপ যেটাই হোক জনি আগে যাবে, বলে দিই আগে পৌঁছাও। আমাদের একটা নিয়ম আছে, আমার জনি আগে গিয়ে, রাজবংশের ছেলে তো ভালো পরিষ্কার আছে তার জায়গা, নইলে কাগজে আসে। চলো 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 রওনা দিই, যত তাড়াতাড়ি পৌঁছাবো তাড়াতাড়ি ভালো। সো আমরা চলে এসেছি হোটেলে, কিছুক্ষণ আগে ঢুকলাম, ঢুকে এখনো ফ্রেশ হইনি। সৌরভ ঢুকেছে ওয়াশরুমে, সৌরভ বেরোলে আমি ওয়াশরুমে ঢুকবো। তো আপাতত এখানে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা, টেস্টে সবো লাগেজটা খুলবো, লাগেজটা খুলে জামা কাপড় গুলো বার করতে হবে, আর ক্যামেরাটা যেহেতু লাগেজের ভেতর ছিল, DSLR টা সেই চেক করতে হবে যে কিছু হয়েছে কিনা। এখনো কিচ্ছু বার করিনি, জাস্ট ঢুকলাম, সবাই সবার রুমে গেল। তো আমাদের গ্রুপের অভিষেক দার আজকে বার্থডে, তো তোমাদেরকে আগেই সকালবেলায় বলেছিলাম, তার জন্য একটা কেকও কিনে আনা হয়েছে। তো সবাই গেছে ফ্রেশ হতে, তারপর যখন সবাই মিট করবো তখন কেকটা কাটানো হবে, ছোটখাটো বার্থডে সেলিব্রেশন হবে, অভিষেক দাও আমাদেরকে ট্রিট দেবে। তো এইভাবেই কেটে যাবে সন্ধ্যাটা। তো আমি আজকে সন্ধ্যাটা কিভাবে কাটাই সেটা তো নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পুরুলিয়ার প্রত্যেকটা এপিসোড তোমরা ভালোভাবে এনজয় করবে আই হোপ। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর যারা পুরনো আছো তারা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার নোটিফিকেশন গুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। সবাই সেফলি চলে এসেছি, তো এতটাই পর্যন্ত আজকের ব্লগটা এন্ড করছি। পুরুলিয়ার আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সেফ থেকো, চলো টাটা। আমাদেরকে লক করে চলে গেছে, না স্যার জন্মদিনে কেক মাখা ভালো, একই রুটি দিয়ে তড়কা, একই রুটি দিয়ে ভাত, সেম রুমে, মানে আজকে যেটা ভাত গেল কালকে হয়ে যাবে।